শুনতেছেন? জি ভাইয়া, আচ্ছা, তাহলে আসেন, আমরা ধারকের কার্যনীতি তো বুঝছি, তাই না? ধারকের কার্যনীতি নিয়ে আর কিছু বেশি বলার আছে? ধারকের আচ্ছা, কার্যনীতি বলা কিছু আছে ভাইয়া? ওকে, এবার আসছেন, আমরা একটা জিনিসটা পড়বো, সেটা হচ্ছে ধারকত্ব, ক্যাপাসিট্যান্স। ওই ভিডিওতে হালকা করে আপনাকে বলা ছিল হোয়াট ইজ ধারকত্ব বা হোয়াট ইজ ক্যাপাসিট্যান্স। এই যে ধারকের যে শক্তি সঞ্চয় করার যে ক্ষমতা, মানে একটা ধারক কতটুকু শক্তি সঞ্চয় করবে, এই ক্ষমতাটাকে বলা হয় আপনার তার ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, আচ্ছা, আমরা সূত্র প্রুফে ঢুকে যাচ্ছি। আগে একটু আপনাদেরকে এটা বলি যে, আগে আপনারা আমাকে এটা বলেন তো, কোনো একটা পরিবাহিতে যদি আপনি তাপ দেন তাহলে তাপমাত্রা বাড়বে? ধরেন এটা একটা পরিবাহী, ঠিক আছে, এই পরিবাহীর ধরেন একটা নির্দিষ্ট তাপমাত্রা ছিল, ধরেন তাপমাত্রা ছিল প্রায় কত দিব, ধরেন 23 কেলভিন, ঠিক আছে। ওকে, তো ধরেন আপনি একে তাপ দিচ্ছেন, কিউ পরিমাণ তাপ দিচ্ছেন তাকে, তাহলে তার তাপমাত্রা বাড়বে না, তাকে আপনি কিউ ভাইয়া পরিমাণ তাপ দিচ্ছেন, তার তাপমাত্রা বাড়বে নাকি বাড়বে না? কি রে ভাইয়া, নর্মাল কনসেপ্ট, তাপমাত্রা তো অবশ্যই বাড়বে, বাড়বে। তাপমাত্রা কিভাবে বাড়ে, এই যে দেখেন কি করবে জানেন, আমি ঘটনাটা বলি। যখন আপনি এটাকে, এইটা ধরুন 23 কেলভিনের একটা বস্তু, ঠিক আছে, আপনি ওকে কিউ পরিমাণ তাপ দিচ্ছেন, অর্থাৎ প্রতি কিউটা হচ্ছে একটা তাপের পরিমাণ, ধরেন আপনি প্রতি 1 মিনিটে 5 জুল করে তাকে তাপ দিচ্ছেন, ঠিক আছে, প্রতি 1 মিনিটে তাকে 5 জুল করে তাপ দিচ্ছেন। ওকে, তো কি হবে, প্রথমে যে অংশটা তাপ দিচ্ছেন সেই অংশটা গরম হবে, হ্যাঁ। এখন এই অংশটা আবার যখন বেশি গরম, এই অংশটা যখন ঠান্ডা, তখন এই তাপগুলো আবার কি করবে, চারিদিকে ছড়ায় যাবে, আস্তে আস্তে করে চারিদিকে ছড়ায় যাবে, আবার এদিকে যখন চারিদিকে ছড়া যাবে তখন এদিকে চার্জটা আবার নাই হয়ে যাবে, মানে এটা আবার ঠান্ডা হয়ে যাবে, আবার এখান থেকে তাপ তো আপনি কন্টিনিউসলি দিচ্ছেন, তখন আবার এটা গরম হবে, তখন এটা আবার বাকি অংশ তাপ সঞ্চয় করে দিবে। এভাবে করতে করতে যখন পুরা পরিবাহিতা আপনার গরম হয়ে যাবে, তখন এটার তাপমাত্রা 1 কেলভিন বেড়ে, তখন এটা হয়ে যাবে 24, তখন এটা হয়ে যাবে কত, 24, আবার পুরাটা 24, আবার তাপ দিবেন আবার বাড়বে, এভাবে করতে করতে পুরাটা যদি আবার গরম হয়ে যায় তাহলে হবে 25, 26, এভাবে করে তাপ বাড়ে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছেন ঠিক ভাইয়া? তার মানে আমি কি বলতে পারি না যে কোন একটা পরিবাহিতে আপনি তাপ দিলে তাপমাত্রা বৃদ্ধি পায়, বলা যাবে? আচ্ছা, ঠিক একই ভাবে কোন একটা পরিবাহিতে যদি আপনি ধনাত্মক চার্জ প্রদান করেন, এর বিভব বৃদ্ধি পায়। কোন একটা পরিবাহিতে যদি আপনি পজিটিভ চার্জ দেন, কোন একটা পরিবাহিতে আপনি যদি পজিটিভ চার্জ বাড়ায় দেন, ঠিক আছে, তার বিভব বৃদ্ধি পাবে। আপনি বলতে পারেন ভাইয়া কিভাবে, কেউ কি বলতে পারবা কিভাবে? দেখি তো আমার না, বলো তো। আমি বলছি কোনো একটা নম, একটা পরিবাহ, যে কোনো একটা পরিবাহ আপনি প্লাস চার্জ বাড়ায় দিচ্ছেন, আগে ছিল ধরেন 3টা প্লাস, এখন হয়ে গেছে 5টা প্লাস, হ্যাঁ, ধরেন আপনি 2টা প্লাস বাড়ায় দিচ্ছেন, তাহলে এর বিভব বৃদ্ধি পাইছে। আমি বলছি দেখি তো আমার না, বলো তো আসলে বৃদ্ধি পায় কিনা, তুমি কি আমার কথার সাথে একমত কিনা? একমত হলেও যুক্তি দাও কেন একমত, একমত না হলেও যুক্তি দাও কেন না, নিজের মতো পারতো, আমার কোনো কথা নেই, শিখতে আসতো, যা বুঝো তো এটা বলো, তাড়াতাড়ি, টাইম ওয়েস্ট করবো না আমার, তাড়াতাড়ি ভাইয়া, অনেক কাজ আছে। তাড়াতাড়ি বসিস, এখনো কথা বলতেছ না, তামান না কি আমার কথা শুনতেছো? ও কি আছে, আছে তো, তামান না আমার কথা শুনতেছো, জি ভাইয়া, প্রশ্নটা শুনছেন আপনি? আবার বলবো? ভাইয়া আরেকবার, জি আচ্ছা, আমি আরেকবার বল দিছি, একটু আগে আমি একটা বললাম, কোন একটা পরিবাহিতে যদি আপনি তাপ দেন তার তাপমাত্রা বৃদ্ধি পায় এবং আপনারা স্বীকারও করছেন এবং কথাটা সত্য, তাহলে আমি আপনাকে সেম ভাবে বললাম, কোন একটা পরিবাহিতে আমি প্লাস চার্জ বাড়াই দিছি তাহলে তার বিভব বৃদ্ধি পাচ্ছে, কথাটা কি সত্য কিনা, কথা সত্য কিনা, সত্য হলে কেন সত্য, বা মিথ্যা যদি হয় তাহলে কেন মিথ্যা, তাড়াতাড়ি বলেন। পারবেন আপনি? ভাইয়া আমার ডিসকানেক্ট হয়ে গেছিলাম।
পারবেন আপনি? পারবেন? আচ্ছা পোলা ভাই, আমার কথা শুনতেছো তোমরা? না ভাই। আচ্ছা ওকে, আচ্ছা সে পারবে না বলছে, ভালো কথা, ফাইন। আমরা স্ক্রিন কি কোনটা শেয়ার হচ্ছে? স্ক্রিন ওকে। আচ্ছা দেখি, জয়িতা বলো তো, বিবাহ বৃদ্ধি পাবে কথা সত্য কিনা, ইয়েস অর নো? তাড়াতাড়ি তাড়াতাড়ি, জি ভাইয়া পাবেন। পাবে, কেন পাবে? কারণ ভাইয়া এটাতে পজিটিভ চার্জ যেহেতু এক্সট্রা দেওয়া হয়েছে, এখানে এটা নিরপেক্ষ অবস্থা থেকে এটা একটা চার্জে আহিত হয়েছে, তো এখানে ইলেকট্রনের প্রবাহ হবে এই জন্য। আচ্ছা ওকে, তুমি একটা উত্তর দিছো, বাট আমি একবারও কিন্তু বলিনি এটা নিরপেক্ষ ছিল। আমি বলছি আগে থেকে তোমার প্লাস পজিটিভ তিন চার্জে চার্জিত ছিল, তো এটা চার্জ ছিল প্লাস থ্রি কুলম সাপোজ। আচ্ছা তুমি বলছো বৃদ্ধি পাবে, ফাইন, তুমি একটা ব্যাখ্যাও দিচ্ছো এখানে ইলেকট্রন প্রবাহ পাবে। আমি একটু ইজিলি ব্যাখ্যা দিই। হ্যাঁ, বিভব মানে কি? বিভব মানে হচ্ছে কোনো একটা চার্জকে কোনো একটা পরিবাহীর কাছে আনতে, যে তোমার কৃতকাজ, তাই তো? রাইট, এটাই তো বিভব। আচ্ছা যখন আপনি একটা এটা বানাইছিলেন, হচ্ছে প্লাস থ্রি কুলম চার্জ ছিল, তার একটা ক্যাপাসিটি ছিল, সে একটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রনকে কি করতে পারতো, তার দিকে আকর্ষণ করতে পারতো, বা তার একটা ধরো তড়িৎ ক্ষেত্র ছিল, যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্লাস থ্রি কুলম্বের একটা তড়িৎ ক্ষেত্র ছিল, যে তড়িৎ ক্ষেত্রে, দেখেন ইজিলি বুঝাই, এটা ছিল ধরো একটা প্লাস থ্রি এর তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ তিন লেয়ার বিশিষ্ট ছিল সাপোজ, ঠিক আছে? প্লাস থ্রি তড়িৎ ক্ষেত্র ছিল তিন লেয়ার বিশিষ্ট, কিন্তু সামহাও যখন আমি আরো দুইটা বাড়াই দিছি, এই আরো দুইটা লেয়ার কি হয়ে গেছে, বেড়ে গেছে, ঠিক আছে? লাল দুইটা ধরেন আপনার এক্সট্রা লেয়ার। তো যখন এটা তিনটা লেয়ার ছিল, তখন তার শক্তি, তার একটা প্রাবল্য ছিল মাত্র তিন লেয়ার পর্যন্ত, তার একটা পাওয়ার ছিল, যার ফলে কোনো একক ধনাত্মক আধানকে, কোনো একক ধনাত্মক আধানকে, ধরেন একটা একক ধনাত্মক আধান হচ্ছে এইটা, প্রথম দিকে এই একক ধনাত্মক আধানটাকে আপনি যখন যখন এর তিনটা চার্জ ছিল, আনতে আপনার যে পরিমাণ কাজ করতে হইতো, এখন ওর পাঁচটা চার্জ, আপনার ওই একক ধনাত্মক আধানটাকে এখানে আনতে আপনার বেশি কাজ করতে হবে না, কারণ এখন তার পাওয়ার বেড়ে গেছে না। ভাইয়া আপনি সবাইকে বুঝছেন এক্সাম্পলটা? যখন আপনার তিনটা মানে তিন প্লাস থ্রি চার্জ ছিল, আপনার একটা অবশ্যই যখন চার্জ আছে মানে আপনার চার্জিত বস্তু, তাহলে আপনি যদি একটা চার্জিত বস্তু হন, তাহলে আপনার একটা অবশ্যই তড়িৎ ক্ষেত্র থাকবে, রাইট? আপনি যদি চার্জিত বস্তু হন, আপনার তড়িৎ ক্ষেত্র থাকবে না, জি ভাইয়া, আপনার একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে। আচ্ছা তো ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড কাকে বলে? যেখানে আপনার প্রাবল্য থাকবে, তাই না? যখন এই বস্তুটা, যখন ভাই আপনার এই বস্তুটা তিন চার্জে চার্জিত ছিল, তখন তিন লেয়ার পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড ছিল। এই বস্তুটা যখন তিনটা চার্জে চার্জিত ছিল, তখন তিন লেয়ার পর্যন্ত এর প্রাবল্য ছিল, অর্থাৎ কোন একটা চার্জকে আপনি এখানে আনতে আপনার যে পরিমাণ কাজ করতে হইতো, হ্যাঁ, এই চার্জটা যখন এই জায়গায় ছিল, আপনার এত প্যারা ছিল না, বাট আস্তে আস্তে যখন ঢুকাচ্ছিলেন, আপনাকে একটু কাজ করতে হয়েছিল, তবে এত বেশিও না, কারণ এটা চার্জ মাত্র থ্রি, আপনি একটা একক ধনাত্মক আধানকে ঢুকাচ্ছেন, মানে খুব একটা কষ্ট হচ্ছে না। কিন্তু যখন ভাই চার্জ বেড়ে গেছে, যখন এই চার্জ বেড়ে গেছে, তখন আপনি এই চার্জটাকে আনতে আপনার খুব বেশি কাজ করতে হবে। বা আরেকটা এক্সাম্পল দিই, ধরেন আপনার স্কুলে ছেলে হোক মেয়ে হোক, ধরেন স্কুলে ধাক্কাধাক্কি করতেছেন, ওকে, ধরেন আপনি নিজেকে অনেক শক্তিশালী ভাবেন, অনেক ধরেন আপনার অনেক শক্তি, তা আপনি বললেন কি তিনটা মেয়ের সাথে ধাক্কাধাক্কি করতেছেন, তো তো তিনজন মেয়েকে আপনি ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছেন, আপনার যে শক্তি লাগছে, ওই তিনজন সাথে যদি আরো দুইজন যুক্ত হয়, আপনার কি আরো বেশি শক্তি লাগবে না কাজ করতে, নাকি মনে করছেন আরো ইজি হয়ে যাবে কাজটা, আরো বেশি শক্তি লাগবে না? ওকে, দ্যাট মিনস যখন আমি এটা চার্জ বাড়াই দিছি, তখন এর কি হয়ে যাবে, বিভব বেড়ে যাবে। কেন বিভব বাড়বে? যেহেতু আমি চার্জ বাড়াই দিছি, যে কোনো একটা পজিটিভ চার্জ কে আপনি যদি তড়িৎ ক্ষেত্রে ঢুকাইতে চান, এখন আপনাকে আরো বেশি কাজ করতে হবে, এবং বিভব হচ্ছে সেটাই, কোনো একক অসীম থেকে কোনো একক ধনাত্মক আধানকে কোনো চার্জিত পরিবাহীর তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে সম্পন্ন কৃতকাজের পরিমাণটাই হচ্ছে আমার বিভব। তাহলে আগে আমার বিভব যা ছিল, এখন আমার বিভব কি হয়ে যাবে ভাইয়া? বেড়ে যাবে। ক্লিয়ার? বুঝা গেছে এ ভাইয়া? সবাই বুঝতে পারছো? আচ্ছা এটা তো আমি মেইন চিত্র থেকে বুঝাইছি, আরো ইজিলি আমি বুঝাইতে পারতাম। বিভবের ইকুয়েশনটা কি এই তামান না, এটা বলেন বিভবের ইকুয়েশন কি? ভি ইকুয়াল টু কিরে ভাই, তুমি বলতে বলতে আমি লিখে ফেলবো, সি কিউ বাই আর না, এটা বিভব ইকুয়েশন না ভাই, সি কিউ বাই আর। আচ্ছা সি একটা ধ্রুবক, সি একটা কি ধ্রুবক, তো পরের লাইনে আমি যদি সি উঠাই দিই,
তাহলে কি হবে, ভি সমানুপাতিক, সমানুপাতিক আমি সাইন দিতে পারতেছি না, ধরে নাও এটা সমানুপাতিক সাইন, তাহলে ভি সমানুপাতিক কিউ বলতে পারি না আমি, তাহলে বিভবটা হচ্ছে কি চার্জের সমানুপাতিক, বিভবটা হচ্ছে কি ভাইয়া চার্জের সমানুপাতিক, অর্থাৎ চার্জ বাড়লে বিভব কি হবে বাড়বে, রাইট? বুঝা গেছে? জি ভাইয়া। তামান না এবার ক্লিয়ার হয়েছে ভাইয়া? আমি যদি চার্জ বাড়াই তাহলে বিভব কি হবে, আমি যদি কোনো পরিবাহীর মধ্যে চার্জ বাড়াই তার বিভবটা বেড়ে যাবে। ভাইয়া সবাই ক্লিয়ার হয়েছেন, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে, এটা যদি বুঝে থাকেন এবার দেখেন, তার মানে আমি বলতে পারি কিউ সমানুপাতিক ভি, রাইট? এখান থেকে তো বলা যায়। আচ্ছা, তা আমি যে লাইনটা বললাম, আমি ধরেন একটা লাইন বলতেছি, সবাই মনোযোগ দিয়ে শুনেন। ধরি কোনো পরিবাহীতে কিউ পরিমাণ চার্জ প্রদানের কারণে এর বিভব ভি পরিমাণ বৃদ্ধি পাইছে। ধরি কোন একটা পরিবাহীতে একটা চার্জ ছিল, সাপোজ কোন একটা চার্জ ছিল, ওই পরিবাহীতে আপনি আরো কিউ পরিমাণ চার্জ বাড়াইছেন, আরো কি বাড়াইছেন কিউ পরিমাণ চার্জ, আরো আপনি কিউ পরিমাণ চার্জ বাড়াইছেন, এবং কিউ পরিমাণ চার্জ বাড়ানোর ফলে তার আগে যে বিভবটা ছিল এখন তার বিভব আরো ভি পরিমাণ বেড়ে গেছে, তার বিভব আরো ভি পরিমাণ বেড়ে গেছে। তাহলে আমি কি বলতে পারি, তাহলে এই আমি বলতে পারি না যে কিউ সমানুপাতিক ভি, ধরেন এটা সমানুপাতিক সাইন, কিউ সমানুপাতিক ভি বলতে পারি না ভাইয়া, বলা যাবে? আচ্ছা, কিউ সমানুপাতিক ভি বলা যাবে। এখন আমি যদি সমানুপাতিক চিহ্নটা উঠাই তাহলে কিউ সমান সমান একটা ধ্রুব কিন্তু ভি, ঠিক আছে, একটা ধ্রুব কিন্তু ভি, এবং এই ধ্রুবকটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। আমি আগে একটু জানা রাখতেছি এই সি আর উই কে আর সি সেম কথা না, অর্থাৎ 1/4πε0 আর এইটা সেম কথা না, ক্লিয়ার? মাথায় ঢুকাই নেবেন, ঠিক আছে? তো এই যে আমি সমানুপাতিক চিহ্নটা উঠাচ্ছে, সমানুপাতিক চিহ্নটা উঠাইলে কি করা যায়, একটা ধ্রুবক বসানো যায় না সি ভাইয়া? বুঝা গেছে? এই যে সি, এই যে এখন চাইলে কি লেখা যায়, তাহলে এখন কি লেখা যাবে না, সি সমান সমান কি হবে তাহলে, কিউ বাই ভি, সি সমান সমান কিউ বাই ভি। এই যে সিটা আছে ভাইয়া, এই সি, এই সিটাকে বলা হয় আপনার ক্যাপাসিটেন্স, এটা বলা হয় ক্যাপা সি টেন্স, এটা বলা হয় ক্যাপাসিটেন্স, যার বাংলা হচ্ছে এটা হচ্ছে আপনার ধারকত্ব, ঠিক আছে? আর আপনার কিউটা হচ্ছে আপনার চার্জ, কিউটা হচ্ছে আপনার চার্জ, সি চার্জ, আর ভিটা হচ্ছে তো আপনি জানেন বিভব। ঠিক আছে, সি ইকুয়াল টু কিউ বাই ভি, এই সিটা হচ্ছে আপনার ধারকত্ব বা ক্যাপাসিটেন্স, কিউটা হচ্ছে চার্জ, আর ভিটা হচ্ছে আপনার যে পরিমাণ আপনি বিভব বাড়াইছেন। এই জিনিসটা একটা সূত্র, বুঝতে পারছেন সূত্রটা? সূত্রটা বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তো সূত্রের একটা ব্যাখ্যা লিখে ফেলেন, সূত্রের একটা ব্যাখ্যা লিখে ফেলেন, কোন পরিবাহীর বিভব, নিচে ভি আছে না, যদি একক বলি, কোন পরিবাহীর বিভব, ধারকত্ব কাকে বলে সংজ্ঞাটা লিখে দিচ্ছি, লিখে নাও, কোন পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে, অর্থাৎ তুমি ধরো কোনো ভোল্ট, কোন একটা পরিবাহী আছে, একটা বস্তু আছে, তার বিভব তুমি 1 ভোল্ট বাড়াবা, 1 ভোল্ট কি করবা, নর্মাল ভাইয়া কথা বুঝো, পরে দেখিও, কোন একটা পরিবাহী আছে, ওই পরিবাহীর বিভব তুমি 1 ভোল্ট বাড়াবা, তো 1 ভোল্ট বাড়াতে তোমাকে অবশ্যই কিছু কাজ করতে হবে, কাজ করতে হবে না? নরমালি কোনো পরিবাহী তুমি যদি তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে চাও তাহলে তোমাকে তো অবশ্যই কিছু তাপ দিতে হবে তাকে, সিমিলারলি কোন একটা পরিবাহীর বিভব তুমি যদি 1 ভোল্ট বাড়াতে চাও তোমাকে কিছু আদান প্রদান করতে হবে, তাকে কিছু চার্জ দিতে হবে, নাহলে এমনি এমনি কি বিভব বাড়বে? আচ্ছা, তাহলে কোন পরিবাহীর বিভব যদি আপনি 1 ভোল্ট বাড়াইতে আপনার যে পরিমাণ চার্জ আপনাকে দিতে হয় সেটাই হচ্ছে ওই পরিবাহীর ধারকত্ব। আমি আবারও বলতেছি, কোন একটা পরিবাহীর বিভব 1 ভোল্ট বাড়াইতে আপনাকে যে পরিমাণ চার্জ প্রদান করতে হবে সেটাই হচ্ছে ওই পরিবাহীর ধারকত্ব।
বুঝা গেছে? বুঝতে পারছেন? জি ভাইয়া। লিখে ফেলেন তাড়াতাড়ি। কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে, কোনো পরিবাহীর বিভব, কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে, কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলে। কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলে। ঠিক আছে ভাইয়া, বুঝতেছেন? আচ্ছা ওকে, তাহলে আমরা একটু ধারকত্বের একক বের করি। তো ধারকত্ব সি ইকুয়াল টু হচ্ছে আপনার কিউ বাই ভি। কিউটা হচ্ছে চার্জ, চার্জের একক কি? চার্জের একক কি ভাইয়া? কুলম্ব না? কথা নাই কেন ভাই, চার্জের একক কি কুলম্ব না? আর বিভবের একক কি? ভোল্টেজ, মানে ভি। বিভব এককটা হচ্ছে কি? ভোল্ট বা ভি দ্বারা প্রকাশ করে। তাহলে ক্যাপাসিট্যান্স এর বা ধারকত্বের এককটা হচ্ছে কি? সিভি ইনভার্স ওয়ান, মানে সি ভি ইনভার্স ওয়ান, রাইট? এটাকে ইনভার্স বলাটা ভুল। জিবায়া জিবায়া মারতে মারতে মানে এটাও জিবায়া বানিয়েছে, আমি দেখতেছিলাম ভাই। এটা সি ভি ইনভার্স ওয়ান না, কুলম পার ভোল্ট। কুলম পার ভোল্ট, কেন পার বলতেছি কথাটা বুঝবেন। পার মানে হচ্ছে প্রতি একক, পার মানে হচ্ছে প্রতি। আমি যখন ক্যাপাসিট্যান্স এর সংজ্ঞা বলছি তখন খেয়াল করেন কি বলছিলাম, এক একক ভোল্টেজ বৃদ্ধি করতে, এই প্রতিটা হচ্ছে পার। সেজন্য ফিজিক্স এ যত একক আছে কোথাও এম এস ইনভার্স বললে এটা ভুল, মিটার পার সেকেন্ড, নট এম এস ইনভার্স। ইনভার্স জিনিসটা হচ্ছে ফাংশনের ক্ষেত্রে, ডান পাশে ছিল ওটাকে বাম পাশে আনছেন তখন আমরা ইনভার্স ইউজ করি, এখানে কোনো বাম ডান নাই। এটা হচ্ছে ফিজিক্স এর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড মানে কি, এক সেকেন্ডে আপনি কত মিটার যাচ্ছেন, মিটার পার সেকেন্ড। দেখেন পারটা সেকেন্ডের সাথে, সেজন্য আমরা সেকেন্ডকে এক ধরি। পারটা যদি মিটারের সাথে থাকতো তাহলে আমরা দেখতাম যে পার মিটার, মানে এক মিটারে যাইতে আপনার কত সেকেন্ড লাগে। কথাগুলা বুঝবেন ঠিক আছে? আপনি যদি এককটা বুঝেন তাহলে সংখ্যা দাঁড় করানো আপনার কাছে কোনো ব্যাপার না। আপনি যদি এটাকে সি ভি ইনভার্স ওয়ান বলেন আপনার মাথায় কিছুই ঢুকবে না, কিন্তু আপনি যদি এটাকে বলেন কুলম্ব পার ভোল্ট তখন আপনি বুঝে যাচ্ছেন পার ভোল্ট মানে হচ্ছে এক ভোল্ট। অর্থাৎ বিভব যদি আমি এক ভোল্ট বাড়াই তাহলে আমাকে যে পরিমাণ চার্জ দিতে হচ্ছে, যে পরিমাণ যত কুলম্ব চার্জ দিতে হচ্ছে সেটা হচ্ছে আমার ক্যাপাসিট্যান্স। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে ধারকত্বের একক হচ্ছে কুলম্ব পার ভোল্ট, যাকে চাইলে আমরা ফ্যারাডেও লিখতে পারি। যাকে চাইলে আমরা কি লিখতে পারি? ফ্যারাডে বা এফ দ্বারা প্রকাশ করতে পারি, কারণ পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডের নাম অনুসারে ধারকত্বের একক ফ্যারাডে করা হয়। ঠিক আছে, তাহলে ওয়ান কুলম্ব, ওয়ান কুলম্ব পার ভোল্ট যে কথা, ওয়ান ফ্যারাডেও সেম কথা। বুঝা গেছে? বুঝতে পারছেন? ক্লিয়ার? নে না কেন কেন ঠিক আছে, আচ্ছা ভাইয়া বুঝছেন জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা একটু মাথায় রাখবেন যে ফ্যারাডেটা অনেক বড় একটা একক, তো ধারকের এত পাওয়ারফুল মানে এত ফ্যারাডে যা আছে নি, যা ধরো 3 ফ্যারাডে 50 ফ্যারাডে এরকম এত ধারকত্বের ক্যাপাসিটেন্স থাকে না। ওগুলো হচ্ছে ম্যাক্সিমাম ধারকত্বের ক্যাপাসিটেন্স মাইক্রোতে থাকে, মাইক্রো ফ্যারাডে। ঠিক আছে, ন্যানো ফ্যারাডে বা পিকো ফ্যারাডে এককে। তো এগুলো কনভার্ট একটু অঙ্ক করার সময় দেখে নিবেন, ধরুন আপনাকে মাইক্রো ফ্যারাডে দেওয়া আছে তো ওটা কিভাবে ফ্যারাডেতে কনভার্ট করতে হবে একটু দেখে নিবেন। ঠিক আছে, তাহলে পরীক্ষা হলে পারা সত্ত্বেও ভুল করে আসবেন। আচ্ছা তো একটা একটু বলে দিই যে ধারকত্বের কিছু নির্ভরশীলতা আছে, এটা এমসিকিউ তে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ধারকত্ব কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে, কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে আসলে আমরা একটু দেখি। ঠিক আছে, নাম্বার ওয়ান পরিবাহীর ক্ষেত্রফলের উপর, পরিবাহীর ক্ষেত্রফলের উপর। তুমি বোধ হয় বুঝি নেই, ঠিক আছে, এই জিনিসটা একটু পরে বুঝাচ্ছি। গোলকের ক্ষেত্রে বিশিষ্ট, অর্থাৎ এমসিকিউর জন্য বলে রাখতেছি মাথায় গেঁথে ফেলেন, কোনো একটা পরিবাহী যদি আমি আপনাকে বললাম, সাপোজ আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আমি বললাম এটা একটা গোলাকার বস্তু, আপনাকে বললাম যে ধরেন এটা একটা গোলাকার বস্তু, ঠিক আছে, এই গোলাকার বস্তুর আমি একটা ধারকত্ব আছে, আমি সি ইকুয়াল টু সামথিং বলে দিলাম। পরবর্তীতে আমি বললাম
এটার আমি ক্ষেত্রফল বাড়াই দিছি, এটার আমি কি বাড়াইছি ক্ষেত্রফল বাড়াই দিছি, তাহলে ধার কত বাড়বে না কমবে? মাথায় রাখবেন অনেক ইম্পর্টেন্ট জিনিস, মাথায় রাখবেন পরিবাহীর ক্ষেত্রফল যদি বেড়ে যায়, পরিবাহীর ক্ষেত্রফল যদি বেড়ে যায় তাহলে পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ সি সমানুপাতিক এ এরিয়া। কোন একটা পরিবাহীর ক্ষেত্রফল বাড়লে তার ধারকত্ব মাস্ট বৃদ্ধি পাবে। বুঝা গেছে জিনিসটা? একটু পরে এটা প্রমাণ দিব, ক্লিয়ার? ভাই একটু তাড়াতাড়ি হাত চালান, ঠিক আছে? আমি সেকেন্ড পয়েন্টে যাচ্ছি। তাহলে পরিবাহীর ক্ষেত্রফল বাড়লে এর ধারকত্ব বৃদ্ধি পায়, জিনিসটা বুঝছেন সবাই? বুঝতে পারছো জিনিসটা? জি ভাইয়া। জি ভাইয়া। দুই নম্বর, দুই নম্বর, পরিবাহীর পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর। ওই যে ধারক যখন আঁকছিলাম দুই পাশে দুইটা পাত ছিল না, ধাতব মেটাল পাত ছিল না ভাইয়া, ধাতব পাত? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এদের দূরত্ব যদি বেড়ে যায়, আপনি এদের দূরত্ব যদি বাড়ায় দেন, যে মানে যে ধারক যত মোটা, যে ধারক যত মোটা তার ধারকত্ব তত কম, মাথায় রাখবেন। অর্থাৎ এই পাত দ্বয়ের দূরত্ব যদি আপনি বাড়ায় দেন তাহলে আপনার ধারকত্ব কমে যাবে, পাত দ্বয়ের দূরত্ব বাড়াই দিলে ধারকত্ব কমে যাবে। উল্টা দিকে যদি আপনি যদি ধারকত্ব বাড়াই দিতে চান তাহলে আপনাকে কি করতে হবে? পাত দ্বয়ের দূরত্ব কমে ফেলতে হবে। বুঝা গেছে? আচ্ছা, বাকি দুইটা পয়েন্ট আপনাদের জন্য না, হ্যাঁ তাও একটু বলে রাখতেছি। একটা হচ্ছে চারপাশের মাধ্যমের উপর, ওই যে ডাইপোল যেটা দেখছেন, ডাইইলেকট্রিক, ডাইইলেকট্রিক শব্দের অর্থ হচ্ছে পরাবিদ্যুৎ ধ্রুবক। ডাইইলেকট্রিক মোমেন্ট মানে পরাবিদ্যুৎ ধ্রুবক। আপনি এটা কোন এনভায়রনমেন্টে আছে, ঠিক আছে, সেটার উপর ধারকত্বের মান ডিপেন্ড করে। পরাবিদ্যুৎ ধ্রুবকের মান যদি বেশি হয় তাহলে ধারকত্ব মান বেড়ে যায়, আবার যদি পরাবিদ্যুৎ ধ্রুবক আছে, ওই যে দুইটার মাঝখানে যে আপনি যে ইলেকট্রিক্যাল ফোর্স, ম্যাগনেটিক ফোর্স একটা প্রভাবের উপরও ধারকত্ব একটা প্রভাব আছে, ঠিক আছে? অর্থাৎ আমি যদি একটু ক্লিয়ার করে বুঝাইতে চাই, আপনার ধরেন সোডিয়াম ইউজ করছিলেন, সোডিয়াম ইউজ করা দুইটাই ধরেন সোডিয়ামের পাত ছিল, তাহলে কি হবে? ডান দিকে 11টা ইলেকট্রন থাকবে, বাম দিকে 11টা প্রোটন থাকবে। আর আপনি সোডিয়ামের জায়গায় একটা বড় ধাতু ইউজ করছেন, ধরেন 30টা 30টা, তো যত বাড়াবেন তত আপনার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এর পরিমাণ বাড়তে থাকবে, ঠিক আছে? তো পাত দ্বয়ের উপরও ডিপেন্ড করতেছে আপনি কিসের পাত ইউজ করতেছেন, ওটার উপর না পরাবিদ্যুতিক মানও ডিপেন্ড করে, ওটার উপর ধারকত্ব ডিপেন্ড করে। যাই হোক, ওটা আপনাদের বোঝার দরকার নাই, ওটা আপনারা মাথায় ঢুকবে না, ঠিক আছে? আরেকটা হচ্ছে অন্য কোনো পরিবাহীর কাছে আনলে ধারকত্বের মান চেঞ্জ হয়, মানে অন্য একটা পরিবাহী যদি আপনি আনেন ওটার উপর একটা চেঞ্জ হয়, ওটার দরকার নেই। যে দুইটা দরকার ছিল আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, তো ধারকত্বের উপরও কিছু অঙ্ক আছে, একটা সূত্র আছে ধারকত্বের উপর যেটা আপনাদের বইতে সম্ভবত নাই, আমি করাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি একটা পয়েন্ট বলছিলাম, যদি একটু রিপিট করো তো, কি বলছিলাম? দুইটা বৃত্ত দেখায় অর্থাৎ ক্ষেত্রফল বাড়লে, ক্ষেত্রফল রিফাত সব মুছে নিয়ে গেছে, 450 টাকা, এখানে এসে কথা বলছেন, ক্লাস নিচ্ছি তো, ওইদিকে যান না, শোনা যাচ্ছে মাইক? আচ্ছা ভাইয়া দেখেন, আমাকে একটু জয়িতা বিভবের ইকুয়েশনটা বলো তো, ভি ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, ভি ইকুয়াল টু সি কিউ বাই আর। আচ্ছা, সি সমান সমান কি বলো তো? 1/4 পাই কেমনে দিব? ধরেন পাই দিতে পারতেছি না, ব্র্যাকেটে পিআই লিখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা না, বানাই দিই পাই, ধরো পাই কেমনে বানাবো, কোনটা দিয়ে বানাবো? ধরেন স্যার এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, তো ধরো ভাইয়া এই যে এটা হচ্ছে পাই, সাপোজ, হ্যাঁ 1/4 পাই, আবার এপসাইলন নট মারতে হবে, তো ধরেন এটা হচ্ছে আপনার এপসাইলন নট, ঠিক আছে, কিছু মনে করিয়েন না, তাহলে এটা হচ্ছে আমার পাই, এটা হচ্ছে এপসাইলন নট, ঠিক আছে? তাহলে ভি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর, রাইট? এই জিনিসটা বুঝছেন? এটা তো বিভবের মান, ঠিক আছে? আমি এখানে লিখে রাখছি সি গুল নাকি সি দিব। আচ্ছা তবে সি দিচ্ছি, যাও তোমাদের ভাত হতো, ডিস্টার্ব করিস না, যা।
তাহলে ভি ইকুয়াল টু সি কিউ বাই আর, তাই না ভাইয়া? আচ্ছা আবার আবার মাত্র ধরেন সি দিব না, সি দিলে ঝামেলা, সি দ্বারা ক্যাপাসিটেন্স বোঝায় ভাইয়া। ভাইয়া ধরেন এই ধ্রুবকটাকে আমি কে দিতে পারি, সমস্যা আছে না ভাইয়া? আচ্ছা ওকে, এবার আশা করি বুঝবেন। আবার এটা হচ্ছে আপনার বিভবের ইকুয়েশন, আর মাত্র আমরা মাত্র ধারকত্বের একটা ইকুয়েশন দাঁড় করাইছি না, ভি ইকুয়াল টু হোয়াট কিউ বাই সি, মাত্র ধারকত্বের একটা ইকুয়েশন দাঁড় করাইলাম না ভাইয়া, ভি ইকুয়াল টু কিউ বাই, ঠিক আছে সবাই বুঝতেছেন? আচ্ছা তো দুইটা ভি হচ্ছে বিভব না, দুইটা ভি সেম না? আচ্ছা দুইটা ভি যদি সেম হয় তাহলে আমরা কি দেখতে পারি, এক আর দুই হতে বলতে পারি না, কে কিউ বাই আর, যে কথা কিউ বাই সি সেম কথা বলা যাবে? আচ্ছা যদি বলা যায়, একটু খেয়াল করেন তো দুই পাশে কে উপরে আছে, তাহলে কে কে কাটাকাটি করা যায়, সরি কিউ কিউ কাটাকাটি করা যায়, কি কিউ কাটাকাটি যায় না ভাইয়া? আরে ভাই এটা নর্মাল জিনিস বুঝতেছো না, কে ইন্টু কিউ বাই আর সমান সমান কিউ বাই সি, উপর থেকে কিউ কিউ কাটা, তাহলে সি সমান সমান কি দাঁড়ায়, সি সমান সমান দাঁড়ায় আপনার ওয়ান বাই কে ইন্টু আর, সি সমান সমান কি দাঁড়ায় ওয়ান বাই কে ইন্টু আর, ওয়ান বাই কে ইন্টু আর, ঠিক আছে বুঝা গেছে? আচ্ছা এই ওয়ান বাই কে একটা ধ্রুবক না ভাইয়া, কে একটা কি ধ্রুবক না? জি ভাইয়া। আচ্ছা তাহলে ওয়ান বাই কেও কি হবে, একটা ধ্রুবমান হবে, কে যদি একটা ধ্রুবমান হয় তাহলে ওয়ান বাই কেও কি হবে, ধ্রুবমান হবে, তার মানে আমি পরের লাইনে কি লিখতে পারি না, সি সমানুপাতিক আর, বলা যাবে? জি ভাইয়া। সি সমানুপাতিক আর, ঠিক আছে কিসে, সি সমান সমান আর বাই কে, তো কিসে সি, এবার লেখ না সি সমান সমান ওয়ান বাই কে ইন্টু আর, ঠিক আছে ভাইয়া? তাহলে সি সমানুপাতিক আর অর্থাৎ ধারকত্ব ব্যাসার্ধের সমানুপাতিক, ধারকত্ব ব্যাসার্ধের সমানুপাতিক, একটু খেয়াল করেন, তাহলে এই যে পরিবাহকটার ব্যাসার্ধ ছিল এতটুকু, এই পরিবাহকের ব্যাসার্ধ আমি বাড়াই দিছি, তাহলে আর বেড়ে গেছে না, এক আর দুইয়ের মধ্যে পার্থক্য কি, একের চাইতে দুইয়ের আর এর মান বড় না ভাইয়া? একের চাইতে দুইয়ের আর এর মানটা বড়, তাহলে আমার যদি ব্যাসার্ধ বেড়ে যায় আমার ধারকত্ব কি হয়ে যাবে, বেড়ে যাবে, আমার যদি ব্যাসার্ধ বেড়ে যায় তাহলে আমার ধারকত্ব বেড়ে যাবে, ক্লিয়ার? তাহলে আমার যদি ক্ষেত্রফল বেড়ে যায় তাহলে আমার কি বাড়বে, ধারকত্বের মানও বাড়বে, বুঝা গেছে জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা একটা সূত্র আছে, সূত্রটা লিখে ফেলেন, গোলীয় পরিবাহী ধারকত্ব, টপিকের নাম হচ্ছে গোলীয় পরিবাহী ধারকত্ব, সূত্রটা এখানে দিয়ে দিছি, সূত্রটা হচ্ছে সি ইকুয়াল টু ওয়ান বাই কে, ওয়ান বাই কে মানে কি, কে মানে হচ্ছে ওয়ান বাই, কে মানে হচ্ছে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট নট, তাহলে ওয়ান বাই কে মানে কি উল্টায় যাবে, শুধু হয়ে যাবে কি ফোর পাইটা, ধরো লিখতে হচ্ছে না, ধরো আলফা হচ্ছে পাই, ফোর পাই এপসাইলন নট, ধরো এটা ঠিক আছে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, কে সমান সমান ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, আর ওয়ান বাই কে মানে কি ফোর পাই এপসাইলন নট ইন্টু আর, এটা একটা গোলীয় পরিবাহী ধারকত্বের সূত্র, এটা একটা গোলীয় পরিবাহী ধারকত্বের সূত্র, ঠিক আছে আমি লিখে দিচ্ছি, এটাকে আমি ধরছি পাই, আর এটাকে ধরছি আমি এপসাইলন নট, এপসাইলন নট মানে তো ভুলে গেছি, ধরেন এপসাইলন কিছু একটা লিখে দিলাম, এপসাইলন নট 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 না নট, আচ্ছা কিছু একটা হবে এপসাইলন নট টট কিছু একটা হবে, বানান মনে নেই আমার, ঠিক আছে নট বা নট আপনারা বুঝতে হয়েছে, ঠিক আছে সূত্র বুঝছেন? অর্থাৎ আমি একটা গোলীয় আপনাকে একটা ধরেন অঙ্ক দিলাম বা একটা অঙ্ক দিলাম, ধরেন এই যে একটা আমি দিলাম একটা গোলীয় পরিবাহী, ঠিক আছে আর আমি শুধু এটার আপনার ব্যাসার্ধ দিলাম ধরেন 5 সেন্টিমিটার, ব্যাসার্ধ দিলাম 5 সেন্টিমিটার, এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এটা ধারকত্ব কত,
পারবেন না বের করতে? যদি এটার ক্যাপাসিট্যান্স জিজ্ঞেস করি তাহলে আনসার কি হবে? এই যে ফোর এর মান তো ফোর, পাই এর মানও জানেন 3.1416, অ্যাপসাইলন নট এর মানও জানেন, আর আর এর মানটা তো দিয়ে দিছি, তাহলে আপনি ধারক তো বের করে ফেলতে পারবেন না ভাইয়া। পারা যাবে, এটা হচ্ছে আপনার গোলীয় পরিবাহী ধারকত্ব নির্ণয়ের সূত্র। গোলীয় পরিবাহী ধারকত্ব নির্ণয়ের সূত্র, বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা এতটুকু হচ্ছে আপনাদের ধারকের বেসিক কনসেপ্ট। এখন ধারকের অনেকগুলা প্রকারভেদ আছে, তোমার সমবায় বিভিন্ন ধারক, মানে আপনারা রোধের সমবায় পড়ছিলেন না, সমান্তরাল রোধ, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় পড়ছিলেন, সিরিজ আর সমান্তরাল মনে আছে? একটা ছিল কি সিরিজ আর একটা ছিল প্যারালাল। হ্যাঁ, সিরিজ মানে শ্রেণী সমবায়, একটা ছিল সমান্তরাল। রোধের ক্ষেত্রেও আছে সমান্তরাল পাত ধারক, ঠিক আছে, অনেকগুলো ধারক একসাথে, আবার শ্রেণী সমবায় আছে, আবার আপনার ডাইইলেকট্রিক যুক্ত করা ধারক আছে, আবার ডাইইলেকট্রিক ছাড়া ধারক আছে, ঠিক আছে, তো অনেক কিছু আছে। তুল্য ধারকত্ব নির্ণয় সূত্র আছে, যেগুলো আপনাদের নাই, শুধু তো আপনাদের মাথা খারাপ করার কোনো দরকার নাই। তাহলে আমরা ডাইরেক্ট মানে একটা টপিকে ঢুকে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার ধারকের সঞ্চিত শক্তি, ঠিক আছে, ধারক কি পরিমাণ শক্তি সঞ্চয় করে, বুঝা গেছে? ক্লিয়ার? জি ভাইয়া, জি আচ্ছা, ভাইয়া। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? মিটিং আরো 6 মিনিট আছে, আমি 2 মিনিট আপনাদেরকে দিচ্ছি। কারো কি কোনো প্রশ্ন আছে ধারকের উপর? থাকলে ক্লিয়ার করে নিতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে বা মুখে না বললে ভাইয়া, চ্যাটেও এখানে লিখতে পারেন, সমস্যা নেই। এপসাইলন নটেরটা আরেকটু বুঝাইতেন, এটা কিসের মান নিব? এপসাইলন নটের মান আছে তো ভাইয়া? এপসাইলন নটের একটা নির্দিষ্ট মান আছে না? আপনি যদি এপসাইলন নটের মান না জানেন, আপনি কে এর মান তো জানেন, কে এর মান জানেন না? 9×10⁻⁹, বুঝেন নাই? এটা কি প্রেমা জিজ্ঞেস করছিলেন? জি ভাইয়া, আচ্ছা, এপসাইলন নটের মান আপনি জানেন না, বাকিরা কি এপসাইলন নটের মান জানো? আচ্ছা প্রেমা, তুমি কি কে এর মান জানো, কে বা সি এর মান জানো? ইয়েস অর নো ভাইয়া? না ভাইয়া। আচ্ছা, না জানলে এতদিন তো কোনো অঙ্ক করতে পারেন না, আপনি একটু খেয়াল করেন, এটা জানা দরকার, ঠিক আছে, এতদিন কতগুলো জিনিস এটা তো জানতে হবে, সি বা কে এর মান আপনি জানতে হবে, নাহলে আপনি না পারবেন বল নির্ণয় করতে, না প্রাবল্য নির্ণয় করতে, না বিভব, কিছুই পারবেন না যদি এটা মান না জানেন। একটু জানা রাখতেছি, কে বা সি, এই যে এপসাইলন নটের মান হচ্ছে 9×10⁹, 9×10⁹, ঠিক আছে, এটা হচ্ছে কে এর মান। আবার কে সমান সমান হচ্ছে কি, কে সমান সমান 1/4 পাই এপসাইলন নট, কে এর মান হচ্ছে 9×10⁹, আবার কে সমান সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। ফোর এর মান তো আপনি জানেন, ফোর মানে তো ফোর, পাই এর মান তো 3.1416, পায়ের মান কত? 3.1416, সেখান থেকে আপনি এপসাইলন নটের মানটা বের করে ফেলতে পারবেন না? জি ভাইয়া, পারবেন? আচ্ছা, আমি তাও জি একটু বলে ভাইয়া। দিচ্ছি। এপসাইলন নট শুনেন, এপসাইলন নট হচ্ছে শূন্য স্থানের ভেতন যোগ্যতা। এপসাইলন নট যারা পারেন না তাদেরকে বলতেছি, এপসাইলন নট মানে হচ্ছে শূন্য স্থানের ভেতন যোগ্যতা, এবং এটার মান হচ্ছে ফিক্সড, এটার মান চেঞ্জ হয় না, এটা মান মুখস্থ রাখতে হবে, আর না মুখস্থ রাখতে চাইলে ওইভাবে শর্টকাট কে এর মানটা জানলে এটা বের করে ফেলতে পারবেন। এপসাইলন নটের মান হচ্ছে 8.854, আমি একবার লিখে দিচ্ছি দেখেন, এপসাইলন নটের মান হচ্ছে 8.854×10⁻¹২, 10⁻², ঠিক আছে, এটা হচ্ছে আপনার অ্যাপসাইলন নটের মান। এবং অ্যাপসাইলন নটের একটা একক আছে, এককটা হচ্ছে কুলম্ব স্কোয়ার, কুলম্ব স্কোয়ার পার নিউটন, কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, বুঝা গেছে প্রেমা? জি ভাইয়া।
এটা হচ্ছে আপনার এপসাইলন নটের মান, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কিসের মান? এপসাইলন নটের মান। আর আপনি যে আমি যে বললাম কে কে বা সি, এই কে বা সি সমান সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। তো আপনি ওই 4 × π × এপসাইলন নটের মান গুণ করে এক দ্বারা গুণফলটাকে যদি ভাগ করেন, তা আপনি এই মানটা পাবেন 9 × 10⁹। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছেন? জি বুঝা ভাইয়া। গেছে? তার মানে আপনি দাঁড়ান, এখানে দেন এপসাইলন নটের মানও জানেন আর পাই এর মান তো জানেন, এটা তো বলার দরকার নেই। 3.1416 পারবেন তো? ক্লিয়ার? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন? এবার আমি প্রশ্ন করি, দেখি বলো, ফ্যারাডে স্কেলার রাশি একটা মৌলিক রাশি, ধারকত্ব যে 1 ফ্যারাডে, এটা স্কেলার নাম আপনার, সরি স্কেলার নাম মৌলিক বলছি, স্কেলার নাম আপনার লব্ধ রাশি, এটা ভেক্টর রাশি না স্কেলার ভাইয়া? ফ্যারাডে এটা একটা স্কেলার রাশি, এটা ইজি জিনিস, কারণ ধারক হচ্ছে, ধারকত্ব মানে আপনার সঞ্চিত শক্তির পরিমাণ, শক্তি কখনো কি না ভেক্টর রাশি না, তো শক্তিটা হচ্ছে কি রাশি, একটা স্কেলার রাশি। ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝা গেছে? আচ্ছা, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? ওই লিঙ্কে ধারকের শক্তিটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, তাড়াতাড়ি ঢুকবেন, লেট করিয়েন না, 15-20 মিনিট ক্লাস নেবো, ধারকের শক্তি শেষ করে ছুটি, ধারকের শক্তি, ঠিক আছে?